এই গুড ইভিনিং গাইস। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে তোমার পুরীর পথে, আর আমি ব্লগটা শুরু করলাম হচ্ছে দিদি বাড়ি থেকে। আর আমাদের মোটামুটি এই টোটালটা গুছানো হয়ে গিয়েছে, আর আমার কাছে আমাদের যে সিঙ্গেল একখানা ব্যাগ রয়েছে, সিঙ্গেল একখানা ব্যাগে হবে না, সেটা দেখা যাবে পরে। তো যাই হোক, আমাদের ক্যাব আসতে আর মাত্র 2 মিনিট বাকি। ভাবছিলাম একদম বাড়ি দিয়ে স্টার্ট করবো, কিন্তু বাড়িতে সত্যি লেট হয়ে গেছিলো, স্নান করা অনেক লেট হয়েছে। আর হচ্ছে খাবার 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 এখানে কোন একটা ব্যাগে খাবার আছে, এ ব্যাগে খাবার আছে, সেটা কি খাবার আছে সেটা রাতে ট্রেনে যেতে যেতে দেখাবো। তো একবারে ক্যাব আসুক, খাবার দেখা যাচ্ছে। আমাদের দিন মোটামুটি আজকে একদম থ্রিলার থ্রিলার টে যাচ্ছে অবধি। একেতেই মোটামুটি লেট হয়ে গেছে, এখানে আলো একটু কম আছে, যাই হোক একেতেই তোমার লেট হয়ে গিয়েছে। তার মধ্যে সিগন্যালের সামনে আমাদের যে ড্রাইভার কাকা, সে একটুখানি আগে বেরিয়ে গিয়েছিলো, তো এখানে পুলিশ ধরেছে, মানে ড্রাইভারকে ধরেছে কাকাকে। তো দেখি কতক্ষণে কি হয়, তো একবারে পরেই আপডেট দিচ্ছি। তো আমাদের মুচিপাড়ার একদম সামনে, মানে যেখানে মামার উঠবে তার ঠিক একটু আগে আমাদের ওখানে তোমার সিভিক ধরেছিল, মানে বলে না ওটাই কি বলে, মানে অ্যাকচুয়াল পুলিশ অফিসার গুলো ভদ্র ছিল, ওরা বলছিল ঠিক আছে ছাড়ো, কিন্তু ওখানে যে সিভিক গুলো থাকে, মানে সিভিকরা বরাবরই সব জায়গাতে এরকমটাই করে। তো যাই হোক, তো মোটামুটি 100 টাকা মতন ফাইন গেল দাদার, দাঁড়িয়ে গেছিল যাই হোক। তো এবার আমরা চলে এসেছি আমাদের মানে যেখানে দিয়ে জামাইদার মামারা উঠবে, তো জামাইদার মামারা চলে এসছে। এখানে আর একটা উবের বুক করা হবে, কারণ এটা 4 জনের সিটের গাড়ি, ঠিক আছে, ওখানে আরও মোটামুটি 3 জন আছে। তো এবার একবার দেখা হচ্ছে কি হাওড়া স্টেশনে গিয়ে। ফাইনালি এখন আমরা হাওড়া স্টেশন, মোটামুটি লাগেজ ফাগেজ এখন যা মনে হচ্ছে আমারই টানতে হবে, ঠিক আছে। না না আমিও আছি, তো যাই হোক একবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। শোনা গিয়ে আমরা আবার হাওড়া স্টেশন চলে এসেছি, আর এখন গিয়ে টাইম হচ্ছে 10:42, আমাদের ট্রেনটা সদ্য ছাড়লো। আর এখানে আমি রয়েছি, পাশে দিদি রয়েছে, তার পাশে বোন রয়েছে, এই পাশে রয়েছে তোমার জামাইদার, সামনে ভাবনা, এই মামা কাকা, আর ওই পাশে রয়েছে মামা, আর ওই পাশে রয়েছে মামি। তো মোটামুটি এখন 10:42 বাজে, মোটামুটি 11:30-12টার দিকে ডিনারটা স্টার্ট করবো, তো একবার ডিনার টাইমে দেখো। ট্রেন ছেড়েছে মোটামুটি 25 মিনিট হবে, 40 মোটামুটি 25-30 মিনিট হবে, আর এখন মোটামুটি যেহেতু 11টা বেজে গিয়েছে, আর এই পাশে জামাই দেওয়া হচ্ছে তোমার স্যালাড স্যালাড কাটছে, এই যে আমরা সবাই মোটামুটি আমাদের নিজেদের হাতে প্লেট প্লেট নিয়ে বসে আছি, কিন্তু মামার খাওয়া গিয়ে যেন খুনা গেছে জল। তো এখানে যে যার বাড়ি দিয়ে এক একটা করে আইটেম নিয়েছে, তো জামাইদার স্যালাড কাটা এখনো শেষ হয়নি, আর এখানে আমার প্লেটে চলে এসেছে রুটি, মা তো খাওয়া গেছে না, তুই কি রুটি খাবি আর একটা, হ্যাঁ চিকেন খাবি, চিকেন হ্যাঁ, মাংস খাবি, খাবি না, তোমার ভাল লাগছে, হ্যাঁ আর দেবো না না, তোমরা খাও না, তোমরা খাও, আমি খাই, ও খেয়ে নেবো, অনেক ভাত আছে। আলু ভালো খায়, মাংস
মিষ্টি মুখ চলছে মামা এনেছে মিষ্টি কিশমিশটা কারোর যেন পড়ে গেছে আমার হাতে মিষ্টি আর ওদিকে জামাইদার এখনো ভাত খাওয়া শেষ হয়নি আর আমরা আপাতত মিষ্টি খাচ্ছি তো গুড মর্নিং ফ্রেন্ডস, মোটামুটি চোখ দিয়ে বুঝতে পারছি রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। তো মোটামুটি আমি আড়াইটার সময় জেগে গিয়েছিলাম, তো তখন দেখি ওরা ঠিকই ঘুমায়নি, তো আমি জেগেছি, তারপর ওরা ঘুমোতে গিয়েছে। তো যাই হোক, পাড়া দিচ্ছিল। আর এখন টাইম কাটাচ্ছি আমি, তা প্রথমে ভেবেছিলাম যে ট্রেনের ভিতর থেকে স্টার্ট করবো, কিন্তু ট্রেনের পিছনে আমাদের সিটে যারা ছিল তারা একদম ঢিকচাক ঢিকচাক গান বাজাচ্ছিল, তো ওখানে কপিরাইট খাওয়ার চান্স ছিল। আর আমাদের গোটা টিম জামাইতে এখন টানছে আপাতত। তো যাই হোক, মোটামুটি 7:10 বাজার আমরা পুলিশ স্টেশনে ল্যান্ড করে গিয়েছি। আর মোটামুটি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আর সেরকম ঠিকঠাক হিসেবে শরীর দেয়নি, তো নর্মালি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম দিয়ে উঠেছিলাম হচ্ছে তোমার 2:30 নাগাদ, তো উঠে দেখি জামাইদের দিয়ে জেগেছিলো, তো তারপর আবার কখন ঘুমিয়ে যাই না। তো যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ড করলাম। তো বাই বাই, দেখা হচ্ছে। বাদ দেখি নেক্সট পুরো ঘটনাটা, মানে পুরো পুরীর যে সিরিজটা সেটা পার্ট 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 বাই পার্ট হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জামাইদের ঠাকুর তো হয়ে গেছে, টাটা করার জন্য হাত নেই। সো বাই বাই। ঘটনা হচ্ছে সকালে ব্রেকফাস্টেই যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড,